হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসি ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আজকের রেসিপিটা আমি মূলো শাক দিয়ে স্টার্ট করব। তোমরা যারা আগে কখনো রুটি, লুচি অথবা পরোটা মূলো শাক দিয়ে খাওনি, আমার মতো করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। আর বাসি ভাত আর কাঁচা লঙ্কার এই রেসিপিটা বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই, মনে হবে কি প্রতিদিন আমি বাসি ভাত বানিয়ে রেখে দিই, পরের দিন লুচি বানিয়ে খাবো, এতটাই টেস্টি খেতে হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, বাসি ভাত আর কাঁচা লঙ্কার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি বাসি ভাত। মানে আগের দিন রাতে ভাত বেশি ছিল, সেখান থেকে আমি এক বাটি বাসি ভাত নিয়েছি। তোমরা ভাতের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই ভাতটাকে পেস্ট করে নিতে হবে, তার জন্য ভাতটাকে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। তো দেখো, একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম ভাতটাকে মিক্সিং জারের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। তিনটে কাঁচা লঙ্কার বোটাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, খুব বেশি লবণ দেবো না, একদম অল্প পরিমাণের লবণ দেবো। আর কোনো রকম জল দেবো না, জল ছাড়াই কিন্তু ভাতটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। ঠিক এইরকম একটা মিহি পেস্ট আমাদের করে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। এখন ভাতের এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো, মিক্সিং জারের মধ্যে দিয়ে ভাতটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আমি মিক্সিং জারে পেস্ট করেছি, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতে বেটেও পেস্ট করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন এই ভাতের পেস্টের মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো ডোটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু ভাতের এই পেস্টের মধ্যে আটা দিয়েও কিন্তু ডোটা বানিয়ে নিতে পারো। তো দেখো, হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। প্রতিদিন রুটি, পরোটা, লুচি বানানোর সময় আমরা যেভাবে ডোটা বানাই, ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে, তাহলে এই ডোটা আর হাতের সাথে লেগে যাবে না। এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লুচি তৈরি করার সময় আমরা যেভাবে লেচিগুলো বানাই, ঠিক সেই রকম করে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। এবারে হাতের মধ্যে আর একটু সাদা তেল লাগিয়ে দু হাতের তালুতে রেখে এইভাবে কিন্তু লেচিগুলোকে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো দেখো, বেশ অনেকগুলো লেচি আমি এইভাবে একদম গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখন এইগুলোকে বেলে নেওয়ার পালা। তো বন্ধুগণ, এখন এই লেচিগুলোকে আমি সাদা তেল দিয়ে বেলে নেব। তার জন্য একটা বেলুন চাকিতে বেশ কিছুটা সাদা তেল আমি লাগিয়ে নিলাম। এখন একটা করে লেচি নিতে হবে আর হাত দিয়ে প্রথমে এইভাবে একটু প্রেস করে নিতে হবে। তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু গোল গোল করে লুচির মতো বেলে নিতে হবে। তো দেখো, ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, ঠিক এইরকম একটা লুচি আমাদের বেলে নিতে হবে। ঠিক একই রকমভাবে বাকিগুলো আমি বেলে নেব। তো বন্ধুগণ, যতবারই লুচিগুলোকে বেলবো ততবারই সাদা তেল দিয়ে বেলবো, তাহলে লুচিগুলো খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তো এইভাবে একে একে সমস্ত লুচিগুলোকে আমি বেলে নিয়েছি। আর এইভাবে যদি একবার বাসি ভাত দিয়ে লুচি বানিয়ে খেয়েছে, তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, মনে হবে যেন প্রতিদিন বেশি বেশি করে বাসি ভাত বানিয়ে রেখে দিই, পরের দিন লুচি বানিয়ে খাবো, দারুণ টেস্টি খেতে হয়। তো একে একে সমস্ত লুচিগুলোকে আমি বেলে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এবারে একটা করে লুচি কড়াইতে দিয়ে দিতে হবে, আর লুচির উপরে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে তেল ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে লুচিগুলো একদম এইরকম বলের মতো ফুলবে। ঠিক একই রকমভাবে আরও একটা লুচি আমি দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে এভাবে একটু ঝাঁকানাকা করে তেল ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে প্রত্যেকটা লুচি এরকম বলের মতো ফুলবে। আর এই লুচিগুলো কিন্তু ভীষণ সাদা হয়, লাইটের কারণে কিন্তু লুচিগুলোকে একটু হলুদ দেখতে লাগছে, নাহলে লুচিগুলো কিন্তু একদম সাদা তৈরি হয়। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লুচি আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব।
তো বন্ধুগণ, এইভাবে একে একে সমস্ত লুচিগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর লুচিগুলো দেখো কত সুন্দর, একদম বলের মতো গোল গোল হয়েছে আর একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে, যাকে বলে একদম ফুলকো লুচি। তো এইভাবে বাসি ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে দুর্দান্ত স্বাদের লুচি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই, দারুণ খেতে হয়। তো একটি লুচি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই বাসি ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বেশ, দুখানা লুচি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম, সাথে আমি মূলো শাক দিয়ে সার্ভ করছি। তো বন্ধুগণ, এখন যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে, বাজারে কিন্তু মূলো শাক উঠতে শুরু করেছে। আর এই মূলো শাক দিয়ে তোমরা যারা আগে কখনো রুটি লুচি পরোটা খাওনি, একবার হলো এইভাবে মূলো শাক দিয়ে রুটি লুচি অথবা পরোটা খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই মূলো শাকটা আমি ছোটো ছোটো করে আলু কুচিয়ে দিয়ে রসুন ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন সামান্য সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে কিন্তু একটু ছোটো ছোটো করে নারকুল কুচি দিয়েও কিন্তু মূলো শাকটা রান্না করতে পারো, দারুণ খেতে হয়। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।